7-й на রাশিয়ায় গৃহযুদ্ধ চলছে, তারই মধ্যে বিদ্রোহীরা কপ্টারের সাহায্যে তেলের ডিপোতে বিস্ফোরণ ঘটানোর ভিডিও সামনে এনেছে। তাতে দাউ দাউ করে তেলের ডিপো জ্বলতেও দেখা যাচ্ছে। জানা যাচ্ছে যে রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সে দেশের আধা সামরিক বাহিনী। আর এই প্রতিবাদের পিছনে প্রধান কারণ কি জানেন? পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্টের চেয়ার থেকে সরানোর ডাক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। তাদের প্রধান লক্ষ্য হলো দেশের সেনাবাহিনীকে হারানো এবং পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। তারই মধ্যে বিদ্রোহীরা কপ্টারের সাহায্যে তেলের ডিপো বিস্ফোরণ ঘটায়, আর তাতেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে ভিডিওতে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জ্বলতে থাকা তেলের ডিপোর ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যে ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো আঁতকে উঠেছেন, এবং সেই ভিডিওটা আপনারাও দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, আগুন জ্বলছে দাউ দাউ করে, সেই ছবিও ধরা পড়েছে। এই ঘটনায় বিদ্রোহীদের দেশের বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। জানা গিয়েছে তেলের ডিপোতে থাকা বহু তেল নষ্ট হয়ে গিয়েছে। রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনা বিমান ভেঙে পড়ার খবর আসছে। তবে প্রতিবাদীদের আটকাতে সব রকম চেষ্টা চালাচ্ছে পুতিন সরকার। রাশিয়ায় গৃহযুদ্ধ চলছে, আর তারই মধ্যে বিদ্রোহীরা কপ্টারের সাহায্যে তেলের ডিপো বিস্ফোরণ ঘটানোর ভিডিও সামনে এসেছে। আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে একেবারে দাউ দাউ করে তেলের ডিপোতে আগুন জ্বলছে। এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে, এবং ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কিভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।